এখন আপনাদের সামনে একটি ইসলামী জাগরণী পেশ করবেন মুখলেসবেন মুতাজ নাটোর থেকে এসেছেন আসসালামু আলাইকুম এসছেন আলহামদুলিল্লাহ আল মালান সম্মানিত হাজরিন ও সংসা আল্লাহ হোক দরদ্বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাম রকম বাংলাদেশে শিরিক বিদাতে ভরে গেছে এরকম একটি সঙ্গীত থাকবোনায়ে বদ্ধ ঘরে থাকব না এ বদ্ধ ঘরে আমি দেখতে চাই বিদাত মুক্ত সমাস্টারে থাকবো না এ বদ্ধ ঘরে আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাস্টারে যেই সমাজের মসজিদ সুন্নাত পড়া যাবে না রে কর্তৃপক্ষের দাবিদের দিয়েছে বাতি পরা যাবে না রে কর্তৃপক্ষের দাবি নিয়ম ভঙ্গ করলে নাকি অপমান করিবে আমি দেখতে চাই আমি দেখতে চাই বিদাত মুক্ত আমি দেখতে চাই বিদাত মুক্ত যেই সমাজের মানুষেরা এখনো মাজারে যায় গরু খাসি নিয়ে তাদের বাবার মন জুগায় যে সমাজের মানুষেরা এখনো মাজারে যায় গরু খাসি নিয়ে তাদের পীরের মন যুগায় তাদের পীর তাদের নাকি জান্নাতে নিবে আমি দেখতে চাই আমি দেখতে চাই পীর মুক্ত সমাস্টারে আমি দেখতে চাই বিদাত মুক্ত যেই সমাজের মানুষেরা তারা কয় কলা খেলে নাকি যম সন্তান হয় যে সমাজের মানুষেরা এখনো তারা কয় কলা খেলে। সন্তান হয় দাদা দাদির কথা শিরিকের কারখানা রে আমি দেখতে চাই আমি দেখতে চাই শিরিক মুক্ত সিঁড়ি আমি দেখতে চাই শিরিক মুক্ত সমে যেই সমাজের মানুষেরা এখনো তারা কয় তাবিজ কবজ রাখলে নাকি বিপদ দূর হয় যেই সমাজের মানুষেরা এখনো তারা কয় তাবিজ কবজ রাখলে নাকি বিপদ দূর হয় তাবিজ রেখে মারা গেলে জাহান্নামে যাবে আমি দেখতে চাই শিরিক মুক্ত সমে আমি দেখতে চাই শিরিক মুক্ত সমে থাকব না এ বদ্ধ ঘরে আমি দেখতে চাই শিরিক মুক্ত সমে বাংলাদেশে এখনো অনেক মসজিদ আমরা পাই জোরে আমিন বললে তাদের অঙ্গ জ্বলে যায় বাংলাদেশে এখনো অনেক মসজিদ আমরা জোরে আমিন বললে ইমামের অঙ্গ জ্বলে যায় বিচারের মাঠে তারা অপমানী হবে আমি দেখতে চাই আমি দেখতে চাই বিদাত মুক্ত সমাজটারে আমি দেখতে চাই বিদাত মুক্ত থাকব না এ বদ্ধ ঘরে আমি দেখতে চাই শিরিক মুক্ত সমাজটারে সম্মানিত হাজিরিন আগামীকাল কেউ যাবেন না গুরুত্বপূর্ণ সঙ্গীত নিজেই লেখক নিজেই সুরকার নিজেই শিল্পী আলহামদুলিল্লাহ আগামীকাল সঙ্গীত থাকবে লজ্জা টু আপনারা শুনেছেন গতবার লজ্জা না থাকলে কি লজ্জা দেওয়া যায় এবারের লজ্জা টু আসলে কারে কারে লজ্জা নেই এক গুরুত্বপূর্ণ সঙ্গীত এবং রোহিঙ্গা টু আরেকটা সঙ্গীত আরেকটা সঙ্গীত আছে সত্য কথা বললে সামনে কি কি বিপদ হতে পারে এ সম্পর্কে আরও ছয়টা সঙ্গীত আগামীকাল শিক্ষিত অশিক্ষিত সবার জন্যই থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ